দেখুন আমাদের এই চোখগোলা মাছ আমি আজকে সরষে বাটা দিয়ে রেসিপি বানাবো। আমাদের এই যে ছাটিং মাছের সরষে বাটা দিয়ে ঝাল বানাবো। আমাদের আজকের এই রেসিপি হবে, আপনারা দেখতে পাচ্ছেন, যে চোখগোলা মাছ আর ছাটিং মাছ। দেখুন আমাদের মাছ কাটা রেডি হয়ে গেছে, ধোয়া কাটা। আমরা এই যে নুন দিচ্ছি এবার মাছে, দু চামচ নুন দিলাম, এক চামচ হলদি দিয়ে দিলাম। এবার আমরা মাছটা মাখাবো। নুন হলদি মাখি, এবার ভাজবো। দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, চার পিস করে ভাজছি। দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এবার ফোড়ন ঢালছি মাছের ঝোলে। একটু আদা রসুন ছেঁটে দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজ আদা রসুন সব এখানে ফোড়ন লাল হয়ে গেছে, আমি এবার মশলা দেব। সরষে বাটা, সরষে বাটা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন। এবার দেখতে পাচ্ছেন একে একে আমি দিতে যাব, একটু নুন দেবো টেস্ট মতন, আবার একটু হলদি দেবো কালারিংয়ের জন্য, আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ঝাল হওয়ার জন্য। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটুখানি হালকা জিরের গুঁড়ো দিলাম আর হালকা ধনির গুঁড়ো দিয়ে দিলাম। আবার আমরা মশলাটা ভাজবো, একটু লাল হয়ে যাবে। দেখুন আমাদের এখানে গরম জল অলরেডি কড়াই আছে, আমরা এবার এই জল ঢেলে দেবো, মশলাটা হয়ে গেছে। একটু ঝোলটা ফুটে গেলে মাছটা ছাড়ব। আমাদের মাছের ঝোলটা ফুটে গেছে, আমরা এবার মাছ ছেড়ে দেব। এক, দুই, তিন, চার, পাঁচ, আমরা এবার ঢেকে দেবো ঠাড়া দিয়ে। পাঁচ মিনিটের মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মাছের ঝোলটা। আমরা এতে আর কিছু দিচ্ছি না, এবার ফুটে যাবে, পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তৈরি রান্না।